নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 16 ঘন্টারও বেশি সময়ের অভিযান শেষে মিলল মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ। তাদের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সোমবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের মোট 9 আরোহীর মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। মরদেহগুলোর দাফন সম্পন্ন হবে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে। প্রেসিডেন্টের মৃত্যুতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক স্তব্ধ গোটা বিশ্ব। শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। শোক জানিয়েছে ইরাক, কাতার ও সৌদি আরব। হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তুরস্কের রাষ্ট্রপতি রিসেফ তায়েব এরদোয়ান জানান, ইরানের সরকার ও জনগণের পাশে আছে তার দেশ। সমবেদনা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাইসি ছিলেন রাশিয়ার প্রকৃত ও আস্থাশীল বন্ধু। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন, রাইসির মৃত্যুতে একজন ভালো বন্ধু হারিয়েছে তার দেশ। শোক জানিয়েছেন ভেনেজুয়েলা, মিশর, শ্রীলঙ্কা, সিরিয়ার প্রেসিডেন্ট, জর্ডানের রাজা, ইরাক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও কাতারের আমির। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পাকিস্তান। টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ইরান সমর্থিত হেজবুল্লাহ রাইসিকে শহীদ হিসেবে উল্লেখ করেছে। সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে এখনও নিশ্চুপ যুক্তরাষ্ট্র। রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করেন 63 বছর বয়সী ইরানের এই প্রেসিডেন্ট। সেখান থেকে ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর জোলফায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী বেল 212 হেলিকপ্টার।